দিন বিনিয়োগ বাড়লেও কেন অনিরাপদ রেল, কারো কাছে নেই উত্তর। এবার গাজীপুরে থেমে থাকা ওয়াগনকে টাঙ্গাইল কমিউটারের ধাক্কা, দুমড়ে মুচড়ে 11 বগি লাইনচ্যুত, স্টেশন মাস্টার ও 2 পয়েন্ট ম্যান বরখাস্ত। আমরা দেখতেছি যে আসলে কার কার দায়িত্ব অবহেলার জন্য অথবা অন্য কোন কারণে ঘটনা ঘটছে কিনা। দুর্ঘটনার প্রায় 4 ঘন্টা পর এক লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক, রিলিফ ট্রেন দিয়ে চলছে উদ্ধার অভিযান। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি খান তাজদিন আহসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মন্ত্রী এমপির স্বজনরা উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় সমালোচনার মুখে ব্যাখ্যা দিল আওয়ামী লীগ, ভোট করতে পারবে না সংসদ সদস্যের সন্তান ও স্ত্রী। তাপমাত্রা কিছুটা কমলেও দিনভর ভ্যাপসা গরম, ঢাকায় আবারও মরুর উত্তাপ, উত্তর পশ্চিমাঞ্চলে নামছে না পারদ, পিরোজপুর, ভোলা ও বাগেরহাটে প্রশান্তির বৃষ্টি। ভারতের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মায়ের আসনে প্রার্থী হলেন রাহুল গান্ধী, হারার ভয়ে আছেন কটাক্ষ মোদীর, আসামে ভোটে তুরুপের তাস, নাগরিকত্ব ইস্যু।